পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পুত পবিত্র পাঞ্জাধারী কর্মীগণ, সকল দাদারা মায়েরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, প্রতি প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা, জয়গুরু। আজ অত্যন্ত একটা আনন্দের দিন আমাদের প্রতি প্রত্যেকের কাছে। শ্রী শ্রী ঠাকুরের 134তম যে জন্ম মহামহোৎসব, তার সাথে সৎসঙ্গ বিহার নবদ্বীপের শ্রীমন্দির প্রতিষ্ঠা এবং শ্রীবিগ্রহ প্রতিষ্ঠার আজ 24তম বর্ষপূর্তি। যারা এই মন্দিরের সাথে যুক্ত রয়েছেন, যারা তাদের জীবন আরাধ্য দেবতাকে উপাসনা করে চলেছেন, তাদের কাছে এই দিনটা কতটা আনন্দের এবং কতটা পবিত্র সেটা আর বলবার ভাষা রাখেন না। আমার পূর্ববর্তী বক্তারা যা যা বলে গেলেন মুখ শুনছিলাম। আমার শ্রদ্ধেয় স্বস্তি সুন্দর ভাই এত সুন্দর দয়া এবং দয়াময় বিষয়টা আমাদের সামনে তুলে ধরলেন, মনে হচ্ছিল যেন এই আলোচনা চলতে থাকুক, কিন্তু আমাদের প্রতি প্রত্যেকের সময়ের একটা বাঁধন আছে। আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে, যে আদর্শ এবং বিশ্বাস, এর ওপরে আমার ব্যক্তিগত জীবনের কিছু অনুভূতি শুধু আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি যদি একদম প্রথম থেকে শুরু করি, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তান সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। অর্থাৎ সমস্ত কিছুকে পরিত্যাগ করে তুমি আমার শরণাগত হও। আর বাইবেলে এই কথা বলা হচ্ছে, আই এম দ্য ওয়ে, দ্য ট্রুথ, দ্য গোল, নান ক্যান কাম টু দ্য ফাদার বাট বাই মি। আবার কোরআনে বলা হচ্ছে, প্রেরিতদের বাদ দিয়ে ঈশ্বরের উপাসনা হয় না। বৌদ্ধদের আছে, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। এই যে বিভিন্ন মতাদর্শী যারা আমরা, যে স্বাধীন সত্তার আমরা রয়েছি, এই সমস্ত কিছুদের যদি একসাথে এই সমস্ত কথাগুলিকে মেলানো হয়, তাহলে কিন্তু একটা জিনিস পাওয়া যায়। অর্থাৎ জীবনে এমন একজন মানুষকে, এমন একজন ব্যক্তিকে অনুসরণ করে চলা, যিনি সর্ববৈশিষ্ট্যের মহাপরিপূরণকারী, অর্থাৎ যার মধ্যে ধর্ম মূর্ত হয়েছে, অর্থাৎ যাকে দেখে চলায় আমার চলন সার্থক হয়, উল্লঙ্ঘনে এড়াতে পারো অনেক বিপর্যয়, যার কাজে আর কথায় করো অন্তর বিন্যাস, সেই মানুষই আদর্শ যার ইষ্টেতে সন্ন্যাস। শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন, আমাদের জীবনে আমাদের কমপ্লেক্স গুলির বাইরে এমন একজনকে ভালোবাসা লাগে, যাকে ভালোবাসতে গিয়ে আমরা নিজের অজান্তেই আমাদের এই সমস্ত কমপ্লেক্স গুলোকে নিয়ন্ত্রিত করতে পারি। এগুলো আপনিই নিয়ন্ত্রিত হয়ে যায়, ভেবে চিন্তে এগুলোকে নিয়ন্ত্রণ করার আর প্রয়োজন পড়ে না। তিনি হলেন আমার জীবনের আদর্শ। ঠাকুর বললেন যে এই রকম আদর্শবান ব্যক্তিকে জীবনে একদম বিনা, মানে ওজোরে, বিনা আপত্তিতে তার কথাগুলি যদি আমরা বাস্তবে রূপান্তরিত করতে পারি, তাহলে আমি আমার জীবনে মঙ্গলের অধিকারী হব। কিন্তু নীতি যার জীবনে মূর্ত হয়ে উঠেছে, তাকে বাদ দিয়ে যদি আমি শুধু কয়েকটা নীতির অনুসরণ করতে যাই, তাহলে নিজের মন গড়া চিন্তা ভাবনার একটা চশমা পরে আমি সেইগুলোকে দেখতে শুরু করব, জানতে শুরু করব, ইমপ্লিমেন্ট করতে শুরু করব। আর এখান থেকে কিন্তু ভয়াবহতার শুরু হয়, কারণ আমি আমার নিজের বৃত্তি প্রবৃত্তি গুলোকে সেখানে স্যাটিসফাই করে আসব নিজের অজান্তে। আর আদর্শকে ধরার সব থেকে ভালো গুণ হচ্ছে, আমার বৃত্তি প্রবৃত্তি গুলি, কমপ্লেক্স গুলি আমার কাছে আনরিভিলড হয়, অর্থাৎ উন্মুক্ত হয়। সেই বৃত্তি প্রবৃত্তি গুলিকে আমি চিনতে পারি, বুঝতে পারি যে সেগুলি বৃত্তি প্রবৃত্তি, এছাড়া সেগুলিকে বোঝা সম্ভব নয়। আমরা একটা অভ্যাসের মধ্যে সেই সমস্ত কিছু সেই বৃত্তি প্রবৃত্তি দ্বারা কিন্তু আবদ্ধ। আলাদা ভাবে সেগুলোকে বৃত্তি প্রবৃত্তি বলে চিনতে পারা, জানতে পারা, এ খুব কঠিন কাজ। এই জন্য আমাদের জীবনে একজন রক্ত মাংস সংকুল একজনের শরণাপন্ন আমাকে হতে হয়। তিনি হলেন আদর্শ সদ্গুরু। এবং এই সদ্গুরু বা আদর্শ যখন ধরার বুকে থাকেন না, কারণ তিনি যখন রক্ত মাংস সংকুল শরীরে আমাদের কাছে আসেন, কালের নিয়মে তাকে যেতেই হয়, দুনিয়ার এটাই নিয়ম, তিনি যখন চলে যান,
শ্রী শ্রী ঠাকুর বলছেন, গুরুর যখন তিরোধান হয় তখন তিনি মূর্তি গ্রহণ করেন আচার্যের ভেতর। ওই আচার্য দেব ভব না কি কয়, আচার্য যার আচরণকে অনুসরণের মধ্যে দিয়ে আমরা পরম মঙ্গলের অধিকারী হতে পারি। শ্রী শ্রী ঠাকুর তার একটি বাণীতে এক জায়গায় বলছেন, জীবন্ত পরিপূরক মূর্ত আদর্শে আনত হও, তার ভিতর দিয়েই অমূর্ত ভগবানের সাক্ষাৎ লাভ করো, প্রাজ্ঞ হবে। অমূর্তের মূর্ত বৈশিষ্ট্যে আবার মূর্তের অমূর্ত পরিবেদন তোমার চোখে প্রাঞ্জল হয়ে উঠবে, আর সেখানেই বাস্তব ব্রহ্ম দর্শন। অর্থাৎ এমন একজন ব্যক্তি যার চলা বলা হাসি সমস্ত কিছু আমাদের সেই প্রিয় পরমকে রিপ্রেজেন্ট করে সর্বসত্তা দিয়ে। গুরুর যখন তিরোধান হয় তিনি আমাদের কাছে তার চেতন প্রতীক হিসেবে থেকে যান, তিনি হলেন আচার্য। আর ঠাকুর স্পষ্ট কথায় বললেন, দেব দেবতা হাজার ধরিস, আচার্য যারিষ্ট নয়, স্পষ্টতর জেনে রাখিস জীবন চলায় নেহাত ভয়। আর এই রক্ত মাংস সংকুল আচার্যকে আমি যখন জীবনে আদর্শ হিসেবে মেনে চলতে থাকি তখন আমার জীবনে বিশ্বাসটা আসা খুব সহজ হয়ে পড়ে। শ্রী শ্রী ঠাকুর এই বিশ্বাসের সংজ্ঞা দিতে গিয়ে সত্যানুসরণ গ্রন্থে বলছেন, যে ভাব বিরুদ্ধ ভাব দ্বারা আহত বা অভিভূত হয় না তাই বিশ্বাস। আমার শ্রদ্ধেয় স্বস্তি ভাই এর আগে বলছিলেন ভাবের কথা, ঠাকুর বলছেন ভাবেই বিশ্বাসের প্রতিষ্ঠা। ভাব মানে হওয়া, আর এই হওয়া মানে কিছু করে হওয়া। এই এই যে ভাব, এই ভাব কিন্তু কর্মকে অনুসরণ করে। এই ভাবের আর একটা অর্থ হচ্ছে অনুরাগ। এবং এই যে আমরা যখন কোনো কর্মে প্রবৃত্ত হই তার পিছনে কিন্তু মেইন ইন্ধনটা যোগায় এই অনুরাগ। আমার যদি কারোর প্রতি অনুরাগ থাকে তবে তার বলাগুলি আমরা অত্যন্ত যত্নে করতে কিন্তু সচেষ্ট হই। তাহলে এই বিশ্বাসের মূল যে ভিত্তি তা কিন্তু হচ্ছে এই অনুরাগ। এবং এই অনুরাগ যখন কর্ম দ্বারা অনুসৃত হয় তখন আমার জীবনে এই বিশ্বাস স্থাপন হয়। শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণ গ্রন্থে আর এক জায়গায় বলছেন, বিশ্বাস আনে বিস্তার চৈতন্য, আর অবিশ্বাস এনে দেয় জড়ত্ব এবং অবসাদ। ঠিক আলো এবং অন্ধকারের মতো, যেমন আমার এই ঘরটায় যদি হাজার বছর ধরে অন্ধকার থাকে, যদি হাজার বছর ধরে ওই ঘরে কোনো আলোর প্রবেশ না ঘটে, আর কেউ যদি এসে একখানার ছোট্ট প্রদীপ এই ঘরে ধরিয়ে দেয়, জ্বালিয়ে দেয়, তাহলে কিন্তু ওই হাজার বছরের অন্ধকার এক লহমায় দূরে হয়ে যাবে, দূর হয়ে যাবে। এটা সাধারণ ব্যাপার যে যেখানে বিশ্বাস নাই সেখানে কিন্তু অবিশ্বাস দৃঢ়ভাবে ধীরে ধীরে গড়ে ওঠে, এবং এই অবিশ্বাস মানুষের জীবনে জড়ত্ব অবসাদ এগুলি কিন্তু ধীরে ধীরে নিয়ে আসে। তাহলে উপায় হচ্ছে একজন রক্ত মাংস সংকুল আদর্শের কথা মেনে চলা এবং তার প্রতি বিশ্বাস রেখে তার বলাগুলিকে অনুরাগের মধ্যে দিয়ে জীবনে অনুসরণ করে চলা। যে মানুষ যতটা করে ততটা হয়, আর সেইভাবেই তার অনুরাগ গজিয়ে ওঠে, আর তার বিশ্বাস ভক্তি ভালোবাসা ঠিক ততটাই গজিয়ে ওঠে। ঠাকুর বলছেন, বিশ্বাস নাই এমন তোর মানুষ নাই, বাস্তব কথা। একবার একটা ছোট্ট কাহিনীতে শুনছিলাম যে একটা গ্রামে বহুদিনের অনাবৃষ্টি চলছে, একটা বিশাল যজ্ঞের আয়োজন করা হয়েছে সেখানে যাতে বৃষ্টি নামানো যায়। একটি ছোট্ট বাচ্চা ছেলে সেই যজ্ঞে উপস্থিত হয়েছে একটা ছাতা নিয়ে, এই হলো বিশ্বাস। সবাই কিন্তু বৃষ্টি নামানোর জন্য সেই যজ্ঞ করছে, বাচ্চাটার মনের মধ্যে এই বিশ্বাস ছিল যে বৃষ্টি অবশ্যই নামবে, তাই সে ছাতা নিয়ে গেছে। এই হলো সহজ সরল বিশ্বাস। আমাদের প্রতিটা মানুষের জীবনে কিন্তু এই বিশ্বাস আছে। আমরা রাতের বেলা ঘুমোতে যাই পরের দিন কি করব না করব সমস্ত ঠিক করে রেখে অ্যালার্ম দিয়ে, কিন্তু পরের দিন সকালে আমার ঘুমটা ভাঙবে কিনা এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না, কিন্তু আমাদের বিশ্বাস আছে। এই জন্য বিশ্বাস নাই এমন তোর মানুষ নাই, যার বিশ্বাস যত গভীর যত উচ্চ তার জ্ঞান তত উচ্চ, জীবন তত গভীর। কিন্তু শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন সত্যানুসরণ গ্রন্থে, যে পাকা বিশ্বাসে সব হয়। মানুষের জীবনে যদি পাকা বিশ্বাস থাকে তাহলে সব সম্ভব, অসম্ভব সম্ভব হয়। কিন্তু এই বিশ্বাস এবং অবিশ্বাস এর গণ্ডির বাইরে টপকে এসে
এই যে বিশ্বাস এবং পাকা বিশ্বাস, এর মধ্যে যে পথ, এই পথটা কিন্তু নির্ধারণ করে আমার জীবনের সাধনা, অনুরাগ। এই অনুরাগ নিবদ্ধ সাধনা আমার বিশ্বাসকে পাকা বিশ্বাসে রূপান্তরিত করে। কিরকম, একটা ছোট্ট ঘটনা বলি, আমার হাতে সময় আর বিশেষ নেই। শ্রী শ্রী ঠাকুরের একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন, তার নাম ছিল বিরাজকৃষ্ণ ভট্টাচার্য, আমরা অনেকেই তার নাম শুনেছি। তার পত্নী, তার নাম ছিল সরোজিনী দেবী, তাদের তিনজন সন্তান, দুটি মেয়ে একটি ছেলে। এই বিরাজদা বিভিন্ন সময় ঠাকুরের গাজন কার্যে মূলত বাইরে থাকতেন এবং নদিয়া জেলায় তিনি শ্রী শ্রী ঠাকুরের আদেশে সংগঠনের দায়িত্বটা তিনি সামলাতেন। তা তিনি বছরে 4 বার অর্থাৎ 3 মাস অন্তর অন্তর দেওঘরে কনফারেন্সে যেতেন এবং সেই সময় তিনি যজমানদের কাছ থেকে যেটুকু পেতেন সেইটুকু নিয়ে তার বাড়িতে দিয়ে আসতেন সংসার চালাবার জন্য। প্রচন্ড অভাবের সংসার, আশ্রমের থেকে একটু দূরে একটা দরমার বাড়িতে 3 সন্তান নিয়ে ওই সরোজিনী মা থাকতেন স্বামীর অনুপস্থিতিতে। অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক যন্ত্রণা নিয়েও শ্রী ঠাকুরকে নিয়ে মহা আনন্দে তাদের জীবন কাটছিল। একটা সময় এরকম হলো, চৈত্রের শেষ, ঘরে একটু আনাজ নেই, এদিকে বিরাজদা যে ফিরবেন তা পরের মাসে, কি করে সংসার চলবে? বেশ 3-4 দিন হয়ে গেছে, সন্তানদের মুখে ভাত পর্যন্ত সেই মা তুলে দিতে পারেননি, প্রচন্ড যন্ত্রণায় কাটছে। সারাটা দিন ঠাকুরকে ডাকেন কিন্তু অভাবের কথা বলেন না, বলেন যে শক্তি দিও যেন এই সময়টা আমি পার করতে পারি, এবং সব সময় ঠাকুরের বিভিন্ন দয়ার ঘটনা নিজের ছেলে মেয়েদের কাছে ব্যক্ত করেন। ছেলে মেয়েটা একটু বোঝে, বড় যে দুজন আছে, কিন্তু বাচ্চা একদম যে মেয়েটা সে কিছুতেই বুঝতে চায় না। একটু ভাত খাবার জন্য সে দুপুরে কান্না পর্যন্ত করে। একটা মায়ের হৃদয় কতটা ব্যাকুল, কতটা ব্যথিত হয় সেই কান্না শুনে, তা হয়তো আমরা শুধুমাত্র বলে হয়তো ব্যাখ্যা করতে পারবো না। এইভাবে দিন চলছে। একদিন চৈত্রের শেষে বিকেলের দিকে প্রচন্ড ঝড় উঠল। সেই ঝড় এমন, আশেপাশের অনেক বাড়ি, অনেক গাছ সেই ঝড়ে পড়ে গেল। সেই মা ওই দরমার বেড়ার বাড়িতে খাটের তলায় আশ্রয় নিয়েছেন তার 2 কন্যা সন্তানকে নিয়ে। পুত্র সন্তান কাজের সন্ধানে গেছেন বাইরে, প্রচন্ড ভীত সন্ত্রস্ত। ঘরে একটু কেরাসিন তেল পর্যন্ত নেই, যা দিয়ে একটা লম্ফ জ্বালিয়ে সেই মা একটু আলোকিত করতে পারেন ঘরটাকে। শব্দ পেলেন রান্নাঘরের দরমার বেড়াটা প্রচন্ড শব্দ করে পড়ে গেল। একটা মাত্র ঘর তাদের শুধুমাত্র আর বাকি রয়েছে, খাটের তলায় আশ্রয় নিয়েছেন, বেড়াগুলো নড়ছে এত ঝড়ে, গাছ পড়ে গেছে ঝড়ের তীব্রতায়। শুধু এক মনে ঠাকুরকে ডাকছেন, ঠাকুরের দয়াতেই হোক আর তাদের বিশ্বাসের জোরেই হোক, সেই দরমার বেড়া কিন্তু সেদিন ঝড়ে টলাতে পারেনি। একটু পরে সেই ঝড় থামলো, প্রকৃতি শান্ত হলো। সেই মা হঠাৎ করে শুনছেন যে বাইরে কে যেন একটা কড়া নাড়ছে। ভাবলেন এই ঝড় বৃষ্টির রাতে কে আবার এলো, চোর ডাকাত নয় তো? মনে মনে ভাবলেন আমার কাছে কি বার আছে যা সেই চোর ডাকাত নেবে। সাহস করে গিয়ে ঘরের দরজাটা খুললেন, দেখছেন আবছা আলোতে একটা মানে অবয়ব দেখা যাচ্ছে, একটা মানুষের অবয়ব, আর 2 হাতে 2টো বড় বড় ব্যাগ, তাতে সবজির বাজার ভর্তি। সেই যে আগন্তুক, তিনি বলছেন মাকে যে অমুক বাড়ির মা, তিনি একজন একটা ব্রত পালন করেছেন, আমাকে বললেন যে বিরাজদার বউকে গিয়ে এই সমস্ত কিছু দিয়ে আয়, আর কিছু দক্ষিণা পাঠিয়েছেন, সর্বঠাকুরলে প্রায় 5-10 টাকা মতো হবে, তার সাথে ওই 2 ব্যাগ ভর্তি বাজার, এগুলি আপনি মা ঠাকুরন দয়া করে যদি রাখেন খুব ভালো হয়। তার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠছে, মানে বিরাজদার স্ত্রীর 2 চোখ বেয়ে অশ্রুধারা নামছে, যে এমন কোন বাড়িতে তো বিরাজদা কখনো যেতেন না, কারণ বেশিরভাগ সময় তিনি থাকতেন ঠাকুরের যাজন কার্যে বাইরে। এমন কোন ব্যক্তি সেখানে ছিল যে হঠাৎ করে এই ঝড় বৃষ্টির রাতে তার জন্য এই 2 ব্যাগ ভর্তি বাজার আর সামান্য কিছু টাকা পাঠালেন? তাকে অন্ধকারে সেদিন দেখতে পাননি তিনি, কিন্তু ঠাকুরের প্রতি কৃতজ্ঞতায়, দয়ায় তার মাথাটা নত হয়ে গিয়েছিল।
আমার এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে একটা, যে আমাদের বিশ্বাস কিন্তু প্রতিটা মানুষের জীবনে আছে, কিন্তু আমাদের জীবনে এমন কিছু পরিস্থিতি, এমন কিছু সময় এসে উপস্থিত হয় যে সময় দাঁড়িয়ে এই বিশ্বাসকে বজায় রাখা এবং নিজের চলনকে না টলিয়ে তার পথে হেঁটে চলা একটু কঠিন হয়ে দাঁড়ায়। আর এই সময় তার প্রতি অনুরাগ, তার প্রতি বিশ্বাস আমাকে ভরসা যোগায় যে না, তিনি আছেন। ঠাকুর সত্যানুসরণ গ্রন্থে বলছেন না, ধৈর্য ধরো বিপদ কেটে যাবে, কিন্তু এই ধৈর্য ধরতে গেলে আমার জীবনে চাই বিশ্বাস, যে আমার এমন একজন ব্যক্তি আমার জীবনে আছেন, তিনি দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে হয়ে গেলেও আমাকে তিনি কখনো পতিত হতে দেবেন না, কখনো ধ্বংস হতে দেবেন না। এই বিশ্বাস যখন একটা মানুষের জীবনে আসে তখন সেটা হয় পাকা বিশ্বাস। কিন্তু এই বিশ্বাস এবং পাকা বিশ্বাস এর মধ্যে যে সামান্য পথটা আমাদের চলতে হয়, এই চলনটাই হচ্ছে সাধনা। এবং সাধনার মূল ভিত্তি হলো এই অনুরাগ আর ভরসা, বিশ্বাস। এবং আমরা কিন্তু অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা আমাদের জীবনে শ্রী শ্রী ঠাকুরকে পেয়েছি, আচার্য পরম্পরা পেয়েছি। আমাদের স্বার্থ যখন তার সেবা, তার সুখ, তার সমৃদ্ধি হয়ে ওঠে, আমার শ্রদ্ধা স্বস্তিরা যেটা বলছিলেন, যে তার সুখ, তার সুখটা চাওয়াই যেন আমার জীবনের মূল সাধনা হয়, তখন তখন আমার সমগ্র সত্তা বলে ওঠে, স্বার্থ আমার তুমি শুধু, কোনো প্রয়োজন স্বার্থ নয়, ভর দুনিয়ায় যা হোক না হোক, তোমার অতৃপ্তি করি যে ভয়, তোমার তৃপ্তি স্বস্তি পোষণ, বিশ্বে তোমার জয়গান, তাই যেন হয় সাধনা আমার চলার পথের অভিযান। আর এইভাবে চলায় আমাদের জীবন, আমাদের আমাদের পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সমস্ত কিছু ভরে ওঠে, আমাদের জীবনটা ভরে ওঠে। আমি আর দীর্ঘায়িত করব না, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সারাটা দিন এই অনুষ্ঠানে যোগযুক্ত হয়ে আনন্দ করে আজকের দিনটা কাটান। আচার্য দেব কিন্তু তাই বলেছেন, আমাদের উদ্দেশ্যে আনন্দে থাকাটাই আমাদের জীবনের সাধনা। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, শ্রী শ্রী ঠাকুরের চরণে আপনাদের সবার পারিপার্শ্বিক সকলের ঈশ্বরচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।